Poro, tiga poro, poro poro, Albert ini poro, di depan. সর্ব প্রথমে জানাই আমাদের ত্রিপুরা রাজ্যের যে পূর্ণ প্রতিষ্ঠা দিবস রাজ্য হিসাবে সেই জন্য আমরা সবাইকে জানাই প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি এবং প্রতিভা লায় হারবার কমিটির পক্ষ থেকে রাজ্যবাসীকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা এখানে প্রেস কনফারেন্স কল করেছি সেই কারণে যে আজকে আমাদের যে পরম্পরা রাজ্যের ঐতিহ্যবাহী আমাদের সম্প্রদায়ের যে লায় হারবা ফেস্টিভ্যাল এবং মেলা সেটা শুরু হতে যাচ্ছে আগামী 24শে জানুয়ারি সন্ধ্যা 5:30 ঘটিকায় আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের বিশেষ সহযোগিতায় এই উৎসবটা আমরা করতে যাচ্ছি। এবছর আমরা 11 বছরের পদার্পণ করেছি এবং 24শে জানুয়ারি সন্ধ্যা 5:30 ঘটিকায় আমাদের রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রীযুক্ত জিষ্ণু দেব্রমণ মহাশয় এই আমাদের এই উৎসবের শুভ সূচনা করবেন। এছাড়া উপস্থিত থাকবেন মণিপুর রাজ্যের লোকসভার তথা রাজ্যসভার সাংসদ শ্রীযুক্ত মহারাজ রেশম্বা সানাচাওবা এবং এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের রাজস্ব এবং মৎস্য দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্রচন্দ্র দেব্রমা মহাশয় এবং উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের পশ্চিম ত্রিপুরার লোকসভার সাংসদ শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া, উপস্থিত থাকবেন আমাদের মাননীয় বিধায়ক সুধীর রায় বর্মন এবং শ্রীযুক্ত রামপদ জমাতিয়া মহাশয় এবং উত্তর সংস্থার মণিপুর থেকেও কর্মকর্তা উপস্থিত থাকবেন। এছাড়াও আমাদের রাজ্যের বিশিষ্ট সমাজসেবীরা এই উৎসবে যোগদান করবেন এবং 3 দিনব্যাপী এই লায় হারবা উৎসব সেটার পরিসমাপ্তি করবে আগামী 26শে জানুয়ারি সন্ধ্যা 5:30 ঘটিকায়। এর মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের জনজাতি কল্যাণ এবং বন দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত মেবার কুমার জমাতিয়া মহোদয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ শ্রীযুক্ত রেবতী ত্রিপুরা মহোদয়। এছাড়া উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শ্রীযুক্ত গঙ্গা প্রসাদ প্রাসীন এবং উপস্থিত থাকবেন আমাদের প্রাক্তন মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিংহ, উপস্থিত থাকবেন শ্রীমতী বর্ণালী গোস্বামী মহোদয়া আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসন, এছাড়াও উপস্থিত থাকবেন আমাদের এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মণিপুর যে উকলা সংস্থার এর কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। এছাড়াও আমাদের প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের যে ঐতিহ্য পরম্পরা আমাদের ভারতবর্ষের যে কৃষ্টি সেটাকে ধরে রাখার জন্যই আমাদের এই উৎসব এবং আমাদের রাজ্যের মঙ্গল এবং দেশের মঙ্গল কামনা করেই এই প্রতিভা লায় হারবা উৎসব প্রধানত করে থাকে। এবং এর পাশাপাশি আমাদের যে পরম্পরা যে খাদ্য রয়ে গেছে সেটাকে আমাদের পরম্পরা ফেস্টিভ্যাল পরম্পরা বিভিন্ন রকম যে আমাদের প্রাকৃতিক জীবনে যে প্রয়োজনীয় সেইগুলোকে ধরে রাখার জন্যই আমাদের এই উৎসব। অর্গানাইজার আমাদের মধ্যে আমি আমাদের প্রতিভা লায় হারবা কমিটির সম্পাদক শ্রীনাম দীপক কুমার সিংহ, আছেন আমাদের সভাপতি ময়রানথেম ইন্দ্রমণি সিংহ, আছেন আমাদের সেবায়েত আমাদের নীলকমল সিংহ ও আমাদের আছেন ঐনাম দেবদাস সিংহ কর্মকর্তা, আছেন ডব্লিউ রাজীব সিংহ কর্মকর্তা, আমাদের পেছনে আছেন আরেকজন কর্মকর্তা শ্রীযুক্ত বলদেব সিংহ। আমরা আগামী দিনে আমাদের এই উৎসব 3 দিনব্যাপী আমাদের রাজ্যবাসীকে এখানে আসার জন্য সবাইকে আমরা বিনম্রভাবে আবেদন করছি এবং উৎসবটাকে সার্থক করে তোলার জন্য আপনাদের আমরা সহযোগিতা কামনা করছি। বিশেষ করে যে করোনা পরিস্থিতি বিশেষ কোনো ব্যবস্থা থাকবে কি আপনাদের এই মেলা? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছে। আমরা রাজ্য সরকারের যে গাইড এবং ভারত সরকারের যে করোনা যে নিয়ম সেই নিয়মটাকেই মেন আমরা এখানে হ্যান্ড স্যানিটাইজার রাখবো এবং যারা মুখোশ পরবে না তাদের মুখোশ দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। সেই জন্য যেখানে মেলা বসবে আমরা খুব লোক যেমন সমাগম না হয় এবং অলওয়েজ যেমন তাদের মধ্যে যেমন ডিস্টেন্স বজায় রাখে সেদিকে আমরা ভলেন্টিয়ার থাকবে আমাদের রাজ্য সরকারের যে নিয়ম অনুযায়ী সেটা আমরা গাইডলাইন মেনেই এই অনুষ্ঠান করব।